হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে কৃষিশিল্প চ্যানেলের নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ সুখের। রোজ রবিবার বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবরিয়া ছাগলের হাটে। তেবরিয়া ছাগলের হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল 9টায় শুরু হয় এবং দুপুর 2টায় শেষ হয়। বাংলাদেশের দূরদূরান্ত থেকে যারা নাটোর জেলার তেবরিয়া ছাগলের হাটটিতে আসতে চান, অবশ্যই কিন্তু আপনাদেরকে এই সময়ের মধ্যে আসতে হবে। যেহেতু হাটে চলে আসি, সেহেতু আজকে জানাবো উন্নত জাতের বাচ্চা ছাগলের দাম ও ক্রস জাতের বাজার ছাগলের বর্তমান সময়ের দাম সম্পর্কে। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যেন আমাদের নতুন নতুন প্রতিবেদন ও খামারের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, সেটুকু প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। শুভ দর্শক মন্ডলী, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভালো ভালো কালেকশন আজকে মোহাম্মদ ভাইয়ের কাছে আছে। তো ছাগল নিয়ে, এতগুলো ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে কে বলুন তো? এটা আমাদের পশম পাগলা, আমাদের পশম পাগলা মোহাম্মদ ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম মোহাম্মদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাকে লিয়ে যে আপনারা এত সুন্দর একটা আনন্দ পান আমাকে পশম বাবা বলে, তাতে আমি অনেক খুশি হই। তো আসলে মোহাম্মদ ভাই কিন্তু পশম পাগলা নামে কিন্তু আখ্যায়িত, আপনারা সবাই জানেন, বিগত ভিডিওতে আপনারা দেখেছেন পশম পাগলার কালেকশন। তো আজকেও কিন্তু সেই কালেকশনগুলো কিন্তু দেখানো হবে। কটা নিয়ে আসছেন আজকে? আজকে মোটামুটি যে 26-27 পিস দিয়েছিলাম। আচ্ছা, কটা বিক্রি হলো? মোটামুটি আপনি আছে মোটামুটি 10টা মতন বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, তো বাদ ভাই এগুলো দর্শকদের আজকে দেখাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, প্রথমে কোনটা দিয়ে শুরু করব? প্রথমে এটা দিয়ে শুরু করব। তো আজকে দাম কম পাওয়া যাবে তো নাকি? হ্যাঁ আজকে দাম কম। আচ্ছা ঠিক আছে, এটা কি জাতের ভাই? এটা হচ্ছে আপনার তোতা ভাইয়া, তোতার ক্রস নাকি? তোতার ক্রস। তোতার ক্রস কিন্তু ভালো মানের? হ্যাঁ ভালো মানের। আচ্ছা আচ্ছা, এই যে সকল ইনফরমেশন কিন্তু দর্শকদের জানাবেন আজকে। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন, কয় মাস ভাই এটা? এটা পাটি? জি, মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা দর্শক, এটা কিন্তু মেয়ে বাচ্চা, পাটির বাচ্চা, তাই না? জি জি। আচ্ছা তো ভাই যান, তো দাম দর কেউ বলছে? হ্যাঁ দাম দর বলছে। কেমন দাম দর বলছে? দাম যেটা বলছে মনে হয় নাই বলে আমি দাম চাই মানুষ দাম। তারপরে একটু দর্শকদের বলো, এটা দাম বলছে আপনার 10,500 পর্যন্ত উঠছে। 10,500 পর্যন্ত উঠছে? তো এটার দাম কেমন চাচ্ছেন দর্শক বা ক্রেতা? 12,500 হলে দিতে চাইছি। 12,500 হলে আপনি দিয়ে চাইছেন, তাই না? এই যে একটু ভালো করে লক্ষ্য করবেন, খুব সুন্দর মার্জিত। আচ্ছা দর্শক বা ক্রেতা উদ্দেশ্যে যদি পছন্দ হয় সেক্ষেত্রে দাম দর করা যাবে? হ্যাঁ দাম দর হালকা সীমিত, হালকা সীমিত দাম দর করা যাবে, তাই না? আচ্ছা পরবর্তী ছাগলে আমি চলে যাবো। এই যে এটাও মেয়ে বাচ্চা? এটাও মেয়ে বাচ্চা। জি আচ্ছা দর্শক, এটাও কিন্তু মেয়ে বাচ্চা, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই জিনিসটা এইভাবে না দেখলে বুঝতে পারবেন না। কয় মাস ভাই এটা? কয় মাস? এটা আপনার 2.5 মাস ভাইয়া। 2.5 মাস? জি। আচ্ছা দর্শক, 2.5 মাস। তো দাম দর কেমন চাচ্ছেন এটা? এটা চা দাম আপনার 1,450। 1,450? জি। আচ্ছা দর্শক, এটা চা দাম কিন্তু 1,450 আপনারা লক্ষ্য করতেছেন। এই বেশ সুন্দর আছে। তারপরে ছাগল আমি চলে যাব, আজকে এক এক করে কিন্তু অনেক ছাগল কিন্তু আপনারা দেখার চেষ্টা করব। এই যে ভালো করে লক্ষ্য করুন দর্শক, এটা তো এটা মনে হচ্ছে একটু ভালো। এটা খাসি বাচ্চা? খাসির বাচ্চা। এই যে বেশ কালার গেটও কিন্তু বেশ ভালো আছে, তাই না? পারফেক্ট কালার। এই যে পারফেক্ট কালার দেখতে পাচ্ছেন আপনারা। ভাই কয় মাস হবে এটা? আপনি 3 মাস? 3 মাস। জি এই যে 3 মাস, ভালো, অনেক সুন্দর মাথার ব্যান্ড। হ্যাঁ হ্যাঁ সুন্দর ইয়ে আছে, পাঞ্চ আছে, সুন্দর পাঞ্চ আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো মানে। তো ভাই যান, ক্রসের মধ্যে হলো বেশ ভালো। হ্যাঁ ক্রসের মধ্যে হলো। কেমন কি এটা? এটা চার দাম 1,650। 1,650 চাওয়া দাম? 1,650 চাওয়া দাম। আচ্ছা বেচা কেনা করলে কেমন কি এটা? হ্যাঁ হালকা সীমিত একটু কমে আসবে ভাই, হালকা সীমিত একটু কমে আসবে দর্শকদের। আচ্ছা ঠিক আছে, পরবর্তী ছাগলে চলে যাব। আচ্ছা দর্শক, আরো একটি সুন্দর বাচ্চা মোহাম্মদ ভাইয়ের হাতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, খাসির বাচ্চা ভাই, একটু ভালো করে দেখান মুখটা। জি এই যে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা খাসির বাচ্চা? হ্যাঁ। এটা ভাই কয় মাস হবে? এটা আপনার 3.5 মাস। 3.5 মাস? জি। আচ্ছা এটা কিন্তু 3.5 মাস দর্শক, এই যে ভালো করে লক্ষ্য করুন। ভাই যান, দাম দাম দর কেমন চাইছে এটা? এটা আপনার 1,650 দাম। 1,650? জি। আচ্ছা 1,650 দর্শক বা ক্রেতা যদি পছন্দ হয় ভাই, দাম দর করলে কমবে? হ্যাঁ কমবে। আচ্ছা মোহাম্মদ ভাই দাম দর করলে কিন্তু কমবে, আপনারা দেখতে পাচ্ছেন ভালো বাচ্চা, আশা করি হালকা সীমিত একটু ঘুরায় ঘুরায় দেখান তো দর্শকদের। এই যে হালকা কিছু সীমিত কম আছে। আর অনলাইনে কেমন যাচ্ছে আপনাদের? অনলাইনে খুব সুন্দর কিনা বেচা।